করোনা উপসর্গে গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তিরা নওগাঁ ও নাটোরের বাসিন্দা ছিলেন। মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে ৩৩ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ১০ জন, উপসর্গ নিয়ে ২০ জন এবং করোনা নেগেটিভ হয়ে ৩ জন ভর্তি আছেন। আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে ১০৪টি। এদিকে রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় ২৬১টি করোনা নমুনা পরীক্ষা করে ৬ জন শনাক্ত হয়েছে, যা শতকরা ২.২৯%। এর আগে গত পরশু ছিল ১.২০%। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।